করে ওনার গান। নমস্কার, শুভ সন্ধ্যা। সবলা মেলা নিয়ে যেটা বলার, যে আমাদের যে মেলার উদ্বোধন হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে, আজকে তার শেষ অন্তিম পর্বে এসে আমরা সকলেই সমবেত হয়েছি। আমি একটু আগেই বলছিলাম বা আমরা আলোচনাও করছিলাম বিডিও সাহেবের সাথেও, এবং আমাদের যে ডিপার্টমেন্টের আর্থিক সহায়তা মানে সহায়তায় বা অর্থানুকূল্যে হচ্ছে, SHGC ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যিনি নোডাল অফিসার ম্যাডামও রয়েছেন, তো আমরা আলোচনা করছিলাম যে লাস্ট টাইম যখন আমরা রায়গঞ্জে করেছিলাম সেই সময় মেলার যা রেসপন্স ছিল, এইবার কালিয়াগঞ্জে করে রেসপন্স কয়েক গুণ বেশি, এবং স্পেশালি এটার জন্য আমরা অবশ্যই কালিয়াগঞ্জবাসীকে ধন্যবাদ জানাব। কারণ নর্মালি অনেক দিন পরে কালিয়াগঞ্জে এই জাতীয় সরকারি মেলাগুলো হচ্ছে, আমরা শুরু অবশ্যই DM স্যারের পরিকল্পনা, স্যারও চিন্তা করছিলেন যে মেলাগুলো সমস্ত আমাদের রায়গঞ্জ সেন্ট্রিক হয়ে যাচ্ছে, তো জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া, তো সেই রেসপেক্টেই আমরা শুরু করেছিলাম বাংলা মোদের গর্ব দিয়ে, তো সেটা একটা অ্যাসিড টেস্ট ছিল, কিন্তু সেখানে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, তো সেই জন্যই সবলা মেলা আবার এখানে করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে যে সিদ্ধান্ত জেলা স্তর থেকে নেওয়া হয়েছিল সেটা সফল হয়েছে, এবং এই জন্য আমরা রায়গঞ্জবাসী মানে আমরা রায়গঞ্জের যে জেলার প্রশাসন, আমরা কালিয়াগঞ্জের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতায় আপনারা এইভাবে মেলাতে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করেছেন, এবং স্পেশালি যারা আমাদের মহিলারা, যারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের দিদিরা যারা এসছেন দূর দূরান্ত থেকে, ব্লক থেকে, তাদের যে স্টলগুলোর যে সেল, এই সেলও এবার ভীষণ ভালো হয়েছে, তো আমরা একটা বেঞ্চমার্ক আশা করি আমরা সেট করতে পারবো, এবং আমরা ওয়েট করছি যে আজকের সেল রিপোর্ট কী হয়। প্রত্যেক দিনই ভিডিও সব আমাকে সেল রিপোর্টটা পাঠান, কীরকম বিক্রি হয়েছে দেখে খুব ভালোও লাগে যে এখানে মানুষজন এইখান থেকে স্টল থেকে এত কিছু কিনেছেন, তো আজকের দিনটা শেষ দিন, দেখা যাক যে আপনাদের তৈরি করা রেকর্ড আপনারাই ভাঙতে পারেন কি না, তো সেটার জন্য আমরা ওয়েট করছি মেলা ক্লোজ হওয়া পর্যন্ত যে কত বিক্রি হয়। তো আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো সকল মানুষকে, স্পেশালি আমাদের SHGC ডিপার্টমেন্ট, ব্লক প্রশাসন, পৌর প্রশাসন, যারা যৌথভাবে মিলে এই সুন্দর মেলার আয়োজন করেছেন, এবং সর্বোপরি কালিয়াগঞ্জবাসী মানুষজন যারা এই মেলায় পার্টিসিপেট করেছেন, যাদের জন্য সরকারি তরফে এই মেলা করা হয়েছে, আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চেক, হ্যালো হ্যালো, চেক ওয়ান, হ্যালো, আচ্ছা একটি সবাই বলেছেন, তো সেই রেসপেক্টে বাংলা গান করছি। হ্যালো, ভোকালটা একটু ঠিক করতে হবে, একদম ড্রাই হয়ে রয়েছে।
দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, ভেঙে গেলে বাসো ফুরালে আসো দেব না তো বাধা যদি বাসি মালা ফেলে দা আমার মনে, সময়েরই ফুলদানি শূন্য তো থাকে না, সময়েরই ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় কালকে রাখে না, আরো আর যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ে পাশা তুমি খেলে যা আমার মনে রে, ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও আমার মনে রে, ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে আরেকটি বাংলা গান করছি, আমার আধার ভুবনে আমার আধার ভুবনে আবার কে তুমি জ্বলেছ প্রদীপ খানি, আমার আধার ভুবনে আবার কে তুমি জ্বলেছ প্রদীপ খানি, আত্মার তুমি পরম আতিয়া জানি, আত্মার তুমি পরম আতিয়া জানি, আমার আধার ভুবনে
আকাশে ব্যথার বাদল সরায়ে, অনুরাগে তুমি দিয়ে ছড়ি দয় ভরায়ে, মনের আকাশে ব্যথার বাদল সরায়ে, অনুরাগে তুমি দিয়ে ছড়ি দয় ভরায়ে, এত দিন পরে আলোর দেয়ালি, এত দিন পরে আলোর দেয়ালি, জ্বলেছো যে তুমি জানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আমার আধার ভুবনে তুমি এলে তাই ফিরে ফিরে পাই জীবনে চলার ছন্দ, বকুল বকুল গন্ধ, তুমি এলে তাই ফিরে ফিরে পাই জীবনে চলার ছন্দ, বকুল বকুল গন্ধ, তোমার আশাতে হৃদয়ের কাছে আশাতে, বুক ভরা শুধু অকৃপণ ভালোবাসাতে, তোমার আশাতে হৃদয়ের কাছে আশাতে, বুক ভরা শুধু অকৃপণ ভালোবাসাতে, তুমি তো জানো না আমাকে করেছো, তুমি তো জানো না আমাকে করেছো, ঋণী গো কতখানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আমার আধার ভুবনে আবার কে তুমি, জ্বলেছো প্রদীপ খানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আত্মারও তুমি পরম আতিয়া জানি, আমার আধার ভুবনে। আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডাতে। স্যার অডিয়েন্স থেকে রিকোয়েস্ট আসছে, কি করব বলুন, চাপ নিতে পারছি না, প্লিজ। প্রশাসন সামলানোর পাশে উনি যে এত ভালো গান গান, সত্যি জানা ছিল না আমাদের, কি সারপ্রাইজিং, তো দারুণ গাইছেন স্যার, আমরা চাই স্যারের আরো দু একটি গান আমরা শুনি, অডিয়েন্স থেকে বারবার রিকোয়েস্ট আসছে, তো স্যারকে অনুরোধ একটা দুটো গান আরো একটু স্যারের থেকে আমরা শুনতে চাই। হ্যালো, হুম
যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। বর্ষাই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষাই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। এটা শেষ করছি কারণ আমাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে এই মঞ্চেতেই, আর আমাদের সুতরাং ওটা ডিলে হতে থাকবে। Thank you.
চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা, চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার, মিলন তিথি পূর্ণিমা, চাঁদ মোছায় অন্ধকার, শোলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, শোলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, যে আঁখির তারায় তারা লেখা ছিল নামটি আমার, যে আঁখি তারায় তারা লেখা ছিল নামটি আমার, স্বপনে গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা, স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা, ওরে গান গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার, মিলন তিথি পূর্ণিমা, চাঁদ মোছায় অন্ধকার, এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয় এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কূলে আনলো জোয়া, শেষে আজ সহসা প্রাণের কূলে আনলো জোয়া, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, ওরে গান গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা, চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথি পূর্ণিমা, চাঁদ মোছায় অন্ধকার, অসাধারণ অসাধারণ গান, স্যারের কণ্ঠে অসাধারণ অনবদ্য গান আমরা শুনলাম, স্যারের জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যাক। উত্তর দিনাজপুর জেলা সবলা মেলার যেসব এসএসজি গ্রুপ, তাদের যে
কম্পিটিশনগুলো ছিল, হাড়িভাঙাতে প্রথম হয়েছে মল্লিকা শর্মা। মল্লিকা শর্মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পিডি ম্যাডামকে একটু অনুরোধ করব, ম্যাম আপনিও একটু মঞ্চে আসুন। মল্লিকা শর্মা,